হাই, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি এখানে সবাই ঠিকঠাকই আছি। তো এখন তো আর আমার রেগুলার ব্লগও দেওয়া হয় না, ভিডিওসও বানানো হয় না, সেটা তোমরা যারা রেগুলার আমার চ্যানেলটা ফলো করো তারা তো জানো, চ্যানেল বা পেজ যেটাই হোক না কেন। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় রাত 11টা। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, আর আজকে আমি সম্পূর্ণ একটা অন্য টপিকে ভিডিও বানাচ্ছি, সেটা ফার্স্ট টাইম আজকে আমি কাস্টার্ড ট্রাই করব। হ্যাঁ, তো রাতে করবো এই কারণেই, কারণ এটা ফ্রিজে রেখে দিতে হয় একটুখানি ঠান্ডা হলে, তারপরে এটা খেতে ভালো লাগে। তো আমি সবার মুখেই শুনেছি যে কাস্টার্ড খুব হেলদি ফুড, খুব টেস্টি ফুড, বাট আমার অনেকদিন ইচ্ছা হলেও কখনো বানানোও হয়নি, খাওয়াও হয়নি। আর আমাদের বাড়িতে ফল আসে না, সেই ফল আর ওঠে না, মানে ফল নষ্টই হয়, কেউই ফল খেতে অতটা ভালোবাসে না। তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই ফলগুলোকে ওঠানো যাক, নষ্ট করে তো কোনো লাভ নেই। তো সেই জন্য আজকে আমি কাস্টার্ড ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করি। আর তোমরা যারা বানাতে পারো তারা ভিডিওটা দেখে আমাকে সাজেস্টও করতে পারবে যে আরও নতুন কিছু করা যায় কিনা বা ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্যই ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি কী কী ফল নিয়েছি দেখো, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আজকে বানাচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। বেদানা আছে, আপেল আছে, দুটো মতন বেদানা আছে, কলা আছে, কালো আঙুর আছে, এখানে এগুলো না ফ্রিজে ছিল এই জন্য এরম দেখাচ্ছে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ আর এই খেজুরগুলো। এবার আর কিছুই না, জাস্ট সব কটা ফলকে একদম কুচিয়ে নেবো সুন্দর করে। তবে এর মধ্যে সবচাইতে বিরক্তিকর কোনটা জানো? এই বেদানা ছাড়ানোটা একটু টু মাচ বিরক্তিকর কাজ। এখানে আমার অলরেডি সবই ফলগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া কমপ্লিট। বেদানাটা একটু বেশি আমি নিয়েছি কারণ এটা দেখতে খুব ভালো লাগে, কালারফুল লাগে। আপেলটাকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি, আঙুরটাকে কুচিয়ে নিয়েছি, কলাকেও কেটে নিয়েছি, তবে কলাগুলো এরকম গোল গোলই রেখেছি, আমি এর থেকে বেশি ছোটো করিনি। আর এখানে খেজুর, কাজু আর কিশমিশ রয়েছে, এগুলো তো তোমাদেরকে আগেই দেখালাম যেগুলো আমি করব। নতুন যেটা নিয়েছি সেটা হচ্ছে, দেখলাম একটা পেয়ারা ছিল, তো পেয়ারাটা বেশ মানে পেকে পেকে গিয়েছিলো, তো ওটাকে কী করেছি, ছাল ছাড়িয়ে জাস্ট মানে সবুজ অংশটা বাদ দিয়ে আর বীজের মিডিলে যে অংশটা থাকে ওটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কারণ দেখো, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, যতটুকু ইউজ করা যায় ততটুকুই নিয়েছি, বাকিটা তো ফেলে দিতেই হয়েছে, কিছু করার নেই। আর এই যেখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারও রয়েছে আর দুধও রয়েছে, এগুলো আমাকে সকালবেলাতেই এনে দিয়েছিলো। এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ, আর দুধটাকে এখন আমি জাল করতে বসাবো। তবে দুধটা যেই একটুখানি লিউকওয়ার্ম হয়ে যাবে, অমনি দু হাতা মতন আমি একটা বাটিতে একটু তুলে নেব, কারণ এটা আমার কাস্টার্ড পাউডারটা গুলতে কাজে লাগবে। কারণ বেশি গরম যদি দুধ হয়ে যায় তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা লাম্পস ধরে যাবে, ঠিক মতন গোলা যাবে না। এইদিকে দুধ যখন ফুটে যাবে তখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এখানে যেহেতু অনেক ফল ইউজ করা হচ্ছে তো সেটা তো যথেষ্ট মিষ্টি। এবার চিনিটা গলা অবধি ওয়েট করে আমি এখানে কাস্টার্ড গোলা দুধটা মেশাবো, আর সমানে এটাকে কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবো যে বেশ কিছুটা ঘন হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। 10-15 মিনিট আমি এটাকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখো আগের চাইতে বেশ ঘনও হয়ে গেছে। এবার যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম একে একে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে দেখো কতটা কালারফুল লাগছে, আমি যখন এটা বানাচ্ছিলাম আমার নিজেরই এত ভালো লাগছিল যে কি বলবো। তো যাই হোক, সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, আর পরের দিন এটাকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। বলো কেমন খাচ্ছ? আরো দুর্দান্ত, ফার্স্ট টাইম কিন্তু খুব ভালো লাগছে। ওকে, লিজিয়ে শাশু আম্মা, ইয়ে আপকে লিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ।
বাবা খাও আগে সবাইকে টেস্ট করানো হয়ে গেছে, বাবাও টেস্ট করেছে, বাবা মানে শ্বশুর বাবা, বাবার তো চিনি চলে না, তো সেই জন্য বাবার জন্য চিনি ছাড়াই বানানো হয়েছিল। তো একটু আমি টেস্ট করি, বেশ ভালোই লাগছে।